নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা দে আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বোঝাইয়ের জুনিয়র চিকিৎসককে গণপিটুনি, কাণ্ডে সরব দুই সংগঠন, উপযুক্ত শাস্তির দাবি। জনসমাগম নিষিদ্ধের পর কিস্তি আদায়ে আরোহণ ফাইন্যান্সিয়াল, তীব্র ক্ষোভ মহিলাদের। উচ্ছেদ অভিযান, জেসিবি লাগিয়ে 22টি অবৈধ বসতবাড়ি উচ্ছেদ বন বিভাগে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মঙ্গলবার হোজাই কোভিড কেয়ার হাসপাতালে এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যুতে তার পরিবারের সদস্যরা মিলে হাসপাতালের এক জুনিয়র চিকিৎসককে বেধড়ক মারপিট করেন। পাশাপাশি হাসপাতালের প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর করে তছনছ করেন উত্তেজিত পরিবারের সদস্যরা। প্রাণঘাতী হামলায় গুরুতর আহত হন জুনিয়র চিকিৎসক ডক্টর সেউজ কুমার সেনাপতি। এরই পরিপ্রেক্ষিতে বুধবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানান জুনিয়র চিকিৎসকরা। এদিন মেডিকেল কলেজের বহির্বিভাগের সামনে জড়ো হয়ে তারা বলেন, প্রত্যেকটি কোভিড কেয়ার কেন্দ্রে চিকিৎসকদের সুরক্ষার জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন সহ দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান তারা। কিন্তু এরকম বারবার যে প্রতি মাসে মাসে সপ্তাহে সপ্তাহে দেখতে পাচ্ছি, শুধু এখানে নয় সবখানেই চলছে, এই জিনিসটা মেনে নেওয়া যায় না, কোনো মতেই মেনে নেওয়া যায় না। দিস ইজ প্রিভেন্টেবল। যদি প্রশাসন সক্ষম কদম নিতে পারে তাহলে দিস ইজ প্রিভেন্টেবল, এটা বন্ধ করা যায়, ডেফিনেটলি বন্ধ করা যায়। আমরা দাবি করি যে এখানে কোভিড কেয়ার সেন্টারে যেন প্যারামিলিটারি বা আর্ম ফোর্সেস দেওয়া হয় ডাক্তারের সুরক্ষার জন্য। কারণ কালকে যে ঘটনা ঘটলো, দেখা গেলো যে নির্মমভাবে মানুষকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, যে ডক্টরকে ওইখানে কোনো প্রায়র অথরিটি ছাড়া কেমন কীভাবে ঢুকতে পারে, অ্যাটেন্ডেন্ট বলুন আর পেশেন্ট যাই বলুন না কেন, ওখানে একজন পুলিশও ছিল আমরা দেখতে পেয়েছি। উনি তখন তৎক্ষণাৎ হয়তো একার হাতে কোনো ব্যবস্থা নিতে পারেননি, তার মানে একজন পুলিশ থাকাই যথেষ্ট না, হয়তো ওনারও নিজের জন্য লাইফ রিস্ক ছিল, ওই জন্য উনি প্রপার পদক্ষেপ নিতে পারেননি, ওনার হাতে লাঠিও ছিল। উই হ্যাভ সিন ইট ইন দ্য সোশ্যাল মিডিয়া। প্রশাসন যেহেতু অ্যারেস্ট করেছে, উই অ্যাপ্রিসিয়েট, বাট আমরা ফলো করবো কী শাস্তি হচ্ছে। আইপিসি ইজ আর দেয়ার ইন অল দ্য সোশ্যাল মিডিয়া, ক্যান সি দ্যাট দেয়ার আর আইপিসি ইজ দ্যাট ক্যান স্যান্ড দেম বিহাইন্ড দ্য বার্স ফর ইয়ার্স। উইল সি, উই ওয়ান্ট টু সি, আমরা দেখতে চাই যে কি এবার শাস্তিটা নেওয়া হচ্ছে। আমাদের সুরক্ষার ব্যবস্থা করুন, দিনরাত খেটে যাচ্ছি আমরা কোভিডের সময়, আপনারা বুঝতে পারছেন, আমরা সবার সাথে কোনো কমপ্লেন করছি না, আমরা জাস্ট আপনাদের সহযোগিতা চাচ্ছি। এদিকে এই বিষয়ে প্রতিবাদে সরব হলো সেন্টার অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন। বুধবার ইউনিয়নের তরফ থেকে এ বিষয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে এক স্মারকপত্র প্রেরণ করেন কর্মকর্তারা। এতে উল্লেখ করে বলা হয়, চিকিৎসকদের নিরাপত্তা ব্যবস্থা সহ এই ঘটনায় জড়িত দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান করার দাবি জানান। আজ সিআরইউ শিলচর ডিস্ট্রিক্ট, আমরা কাল যে ঘটনা ঘটলো, যে ডক্টরদের উপরে হামলা হয়েছে হোজাইয়ে, আমরা এটার তীব্র নিন্দা করি এবং আমরা অতিসত্বর চাইছি যেন দুষ্কৃতীরা ধরা পড়ুক। সেই ক্ষেত্রে আমরা আজকে ডিসির সম্মুখে আসি এবং ডিসির মারফত আমরা আজকে একটা মেমোরেন্ডাম জমা দিই হেলথ মিনিস্টারের কাছে, এবং আমরা ইমিডিয়েটলি ডিমান্ড করছি যে অ্যাকর্ডিং টু দ্য ল যেন দুষ্কৃতীকে ধরা হয় এবং এক্সাম্পলারি শাস্তি যেন প্রদান করা হয়। সম্প্রতি গোটা রাজ্যে করোনা সংক্রমণের ভয়াবহ রূপ ধারণ করতে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন এসওপি জারি করা হয়, এমনকি সীমিত লকডাউনেরও নির্দেশ জারি করা হয়। ফের গৃহবন্দী জীবন কাটাতে হচ্ছে সাধারণ মানুষদের। কাজকর্ম হারিয়ে অসহায় হয়েও সংক্রমণের প্রকোপ থেকে নিজ পরিবার সহ রাজ্যের জনগণ মুক্ত থাকতে পারেন সেই বিষয়কে মাথা রেখে সাধারণ জনগণ সরকার কর্তৃক সেই বিধি নিষেধগুলো মেনে চলেছেন। কিন্তু রাজ্য সরকারের সেই নীতি নির্দেশগুলোকে তুড়ি মেরে কিস্তির টাকা আদায়ের জন্য মাঠে নেমে পড়েছেন আরোহণ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তারা। জনসমাগম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও গ্রামের ঋণ গ্রহীতা মহিলাদের ডেকে এনে একটি ঘরে জড়ো করে কিস্তির টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন। বুধবার দক্ষিণ ধলাইয়ের জামালপুর জিপির অধীনস্থ নারায়ণপুর গ্রামে এই ঘটনাটি সংঘটিত হয়। এদিন আরোহণ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ধলাইয়ের শাখার আধিকারিক বিকাশ নাথ গ্রামের মহিলাদের ডেকে এনে কিস্তির টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এদিকে খবরটি ছড়িয়ে পড়লে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছানোর পর পুরো ঘটনাটি ক্যামেরাবন্দী করতে চাইলে বাধা দিয়ে কেঁপে ওঠেন বিকাশ নাথ। পরে গ্রামের মহিলারা বলেন, তারা বরাবর কিস্তির টাকা নিয়মিত দিয়ে আসছেন, কিন্তু গত প্রায় এক মাস থেকে তাদের কাজকর্ম বন্ধ হয়ে যায়। এহেন অবস্থায় তাদের উপর কিস্তির টাকা আদায়ের জন্য চাপ দিতে থাকেন আরোহণ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তারা। পয়সা নাই আমরা তো, কতদিন হয়েছে রোজগার করতে পারা না, বাড়িতে পারা না, কোনো ভাই সব জায়গায় যারাও আছেন তারা বেমার কি, তারা অবাই হবাই খাজে যাইতে পারা না, ঘরে বইয়া আছেন, এখন খাইবার পয়সার উপায় নাই, কিটা করতে হয়েছেন তে আমি কিটা করতাম, আমি কিটা করতাম, খাইলে একবেলা খাইলে আর একবেলা চিন্তা করা লাগে, জেলা লইছে ওলা চিন্তাও করতায় হয়েছেন, এর বাদে কইলা দিও খেনে ফিরি ভারতায় না, খেনে ফিরি ভারতায় না, কোন জিনিস পশুপঙ্খীও খানি খায়, খাইতে গেলে তার বাড়িতে লাগে ব্যবস্থা করতেও লাগে, গরু ছাগলের মতন ব্যবহার করো কেন কইছো, এবার কইলা যে আমি তো কিচ্ছু মানি না, দেও নাইলে অডি লাগি যাইব, তে ফিস লাগি যাইব, পরে লাগবো আরও বেশি, বাদে চিন্তা করবাই, মাথা চিন্তা করবাই, মা কইলে তো তোমরা রইব, আমার কিচ্ছু নাই, সবে যাইন যাইন দেও, দিয়া যাও দিয়া যাও, ছাড়া এখন দিতা না, ছাড়া এখন নাই, আমরা গেছে পয়সা আমরা দিতাম। ডিএফও নেতৃত্বে লোয়াইপুয়া রেঞ্জের লঙ্গাই ফরেস্ট এলাকার ছলামলা ও বাজারঘাটে জেসিবি লাগিয়ে ব্যাপক উচ্ছেদ অভিযান চালিয়েছে বন বিভাগ। এদিন মোট 28টি বসতবাড়ি গুঁড়িয়ে দেবার পাশাপাশি 60 হেক্টর বনভূমি দখলমুক্ত করা হয়। দ্বিতীয় দফায় বুধবার ডিএফও জালনুব আলীর নেতৃত্বে লোয়াইপুয়া রেঞ্জের লঙ্গাই ফরেস্ট বিট এলাকায় এই অভিযানে এলাকার পরিবেশ প্রেমী জনগণ সাধুবাদ জানিয়েছেন। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে পাথারকান্দির দোয়ালিয়া চেরগি ও লোয়াইপুয়া ফরেস্ট রেঞ্জ এলাকার স্থানে স্থানে বন মাফিয়াদের দাপট মাথাচাড়া দিয়ে ওঠে। একদিকে যেমন উজাড় হচ্ছিল বনাঞ্চল, অন্যদিকে ভূ মাফিয়ারা সুযোগ বুঝে বেদখল করে চলেছিল বনাঞ্চলের হাজার হাজার বিঘা সরকারি জমি। এসব জমিতে অবৈধ উপায়ে গড়ে তোলা হচ্ছিল স্থায়ী বসতগৃহ, রাবার বাগান, সুপারি বাগান সহ মাছ চাষের ফিশারি, ফলে কালক্রমে ভারসাম্য হারাচ্ছিল প্রাকৃতিক পরিবেশ। বিষয়টি নিয়ে প্রথম থেকেই অভিযোগ জানিয়ে আসছিল পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, এমনকি এ বিষয়ে ইতিমধ্যে একাধিক প্রতিবেদন বিভিন্ন সংবাদ মাধ্যমেও ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এতে দেরিতে হলেও কিছুটা হলেও টনক নড়ে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন মহলের। বিষয়টি নিয়ে মাঝে মধ্যে বন বিভাগের পক্ষে অভিযান চালানো হলেও তা যথেষ্ট নয় বলে অনেকের অভিযোগ। পরে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর নির্দেশে পুরো বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে জেলা বন বিভাগ। গত শুক্রবার এলাকার স্থানে স্থানে প্রাথমিকভাবে উচ্ছেদ অভিযান চালিয়ে 6টি অবৈধ বসতগৃহ গুঁড়িয়ে দিয়েছিল বন বিভাগ। সেই অভিযানের সূত্র ধরে বুধবার সকাল থেকে ওই এলাকায় বড়সড় উচ্ছেদ অভিযান চালানো হয়। এদিকে বিশাল নিরাপত্তা বাহিনী সহ মহিলা পুলিশ, জেসিবি ও বর্জ্য সমেত মাঠে নামেন ডিএফও। সঙ্গে ছিলেন এসিএফ সৌমিত্র দাস, লোয়াইপুয়া রেঞ্জের ডেপুটি রেঞ্জার এস এস নাথ, লঙ্গাই ফরেস্ট বিট অফিসার নারায়ণ নন্দী, রেঞ্জ কর্তা সুখদেব সাহা প্রমুখ। অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা বন বিভাগের কর্তা জালনুব আলী জানান, বিভাগীয় ঊর্ধ্বতন মহলের নির্দেশে অভিযান মোটামুটি সফল হয়েছে। প্রথমে মই আপনাদের মিডিয়ামলৈ মই ধন্যবাদ জানাইছো। আজি আমি উচ্ছেদ অভিযান স্টার্ট করেছো, আজি নহয় আসলে আমি যাওয়া 28 তারিখের পর করেছো। যাওয়া 28 তারিখত আমি প্রায় ছটামান ঘর বেদখল মানে ফরেস্টত রিজার্ভত করেছিল, আমি উঠা হয়েছিল, তারপর আমি এটা উপায়ুক্ত পুলিশ প্রশাসনের আমি যৌথভাবে আমি এটা ব্যবস্থা করে আজি রাতেপুরেরপরা আমি অভিযান বেদখল অভিযান স্টার্ট করছি। আর প্রায় আমি টোটাল 22টা ঘর ভাঙা হয়েছে, আর এইবিল ঘর প্রায় আমার দোয়ারপাড়া রেঞ্জের আন্ডার লঙ্গাই বিটর অন্তর্গত। তো এইবিল ঘর একচুয়ালি আমি যাওয়া আজি দুমাহরপরে আমি এই প্রোগ্রাম করা আসে, কিন্তু ইলেকশন লগতে কোভিডর প্রবলেম পেলায় আমি করবা না, আর আজি ঠিক তেনেকে কোভিডর প্রবলেম মাজতেও আমি করবলে বাধ্য হয়েছি, কারণ কিয় এই মানুষগুলো পুরনি হলে আর বেশি প্রবলেম হব, যার কারণে আমি আজি রাতেপা প্রায় প্রায় 22টা ঘর মানে আর আগরপর টোটাল মিলি পেলায় প্রায় 28টা ঘর করা হয়েছে, আর প্রায় এবাউট 50-60 হেক্টর এরিয়ামান মানে আপনার ক্লিয়ার করা হয়েছে যত অকুপাই করেছিল। আর এই জায়গাবিলাক আমি ভাবিছো ভবিষ্যতলৈ আমি
কিছুমান বৃক্ষরোপণ করি, ভবিষ্যতলৈ যে জায়গাবিলাক আমি ফুল কৰিব পাৰো। দীর্ঘদিন ধরে বৃহত্তর পাথারকান্দি এলাকার বিভিন্ন স্থানে সর্বনাশা ড্রাগসের রমরমা কারবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এতে বিপদগামী হচ্ছে যুব প্রজন্ম। এসব কাণ্ডে ইতিমধ্যে কয়েকজন ধরা পড়লেও অনেকেই মুক্ত থেকে তাদের বাণিজ্য অব্যাহত রাখার অভিযোগ রয়েছে। সীমান্ত জেলা করিমগঞ্জের প্রান্তিক ছোট শহর পাথারকান্দিকে করিডোর করে একাংশ ড্রাগস মাফিয়ারা আজও বেপরোয়াভাবে ত্রিপুরা সহ বাংলাদেশে মাদক পাচার চালিয়ে যাচ্ছে। তবু বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ও পুলিশ সুপার মায়াঙ্ক কুমারের কঠোর অবস্থানে স্থানে স্থানে ব্যাপক হারে ধরা পড়েছে মাদক কারবারিরা। প্রায় প্রতিদিন চলছে পুলিশের মাদক বিরোধী অভিযান। মঙ্গলবার গভীর রাতে পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি সঞ্জীব টেরাং দলবল নিয়ে হাটখোলা গ্রামের এক বাড়িতে হানা দেন। তবে পুলিশি অভিযানের আগাম খবরে রাতের অন্ধকারে উক্ত বাড়ি থেকে ড্রাগস কাণ্ডে জড়িত লোকেরা পালিয়ে গেলেও ধরা পড়ে এক যুবক, ধৃতের নাম আমির হোসেন। তার পকেট থেকে পুলিশ বেশ কোটি কোটোতে 182 গ্রাম ওজনের ব্রাউন সুগার জব্দ করে। ওসি জানান, ধৃত যুবকটি এর আগেও ড্রাগসের মামলায় ধরা পড়েছিল এবং তার নামে পুলিশে একাধিক মামলা ঝুলছে। বুধবার তাকে সামগ্রীসহ সিজেএম আদালতে তোলা হলে আদালতের নির্দেশে তার ঠাঁই হয় সংশোধনাগারে। আশিমগঞ্জ নাগাঁওতে তৃপ্তি হোটেল সম্মুখত হাতীখলা বুলি জাগাত আটখলা বুলি জাগা যা ঠাইখনত আমি তেখেতক ধৰিছোঁ। ধরাত তেখেতৰ পৰা আমি কেইটামান ড্ৰাগজাতীয় বস্তু উদ্ধাৰ কৰিছোঁ আৰু উদ্ধাৰ কৰি আনি তেখেতক 271 কেছত তেখেতক আজি মাননীয় আদালতলৈ লৈ যাবলৈ আমি যত্নবান থাকিলোঁ। কিমান ড্রাগস পাইছিলে আপনার? সি নিজের কনজিউমর কারণে লইছিলে, ধরলক আপনার প্লাস্টিক কন্টেনার সরু সরুকে যেটা প্লাস্টিক কন্টেনার প্রায় এটা 1 গ্রাম 1.82 গ্রাম আসলে তার নিজের কনজিউমর কারণে, সেই বস্তুটা নিজের ব্যবহার কারণে আর বা কারবার লই যাবল কারণে কারবার দিবলে হয়তো তখেতে ব্যবহার করেছিল। খুব কম কোয়ান্টিটি পাইছিল কিন্তু তখেতে মেন বস্তুটো ড্রাগসর লগত সরবরাহ জড়িত বলে আমি জানো। আর যা 271 কেসৰ লগত জড়িত বুলি আমি তথ্য প্ৰমাণ পাইছোঁ। এইবিলাক পাইছে এইটো বস্তুটো প্লাষ্টিকৰ এটা কণ্টেইনাৰ থাকে, সেইটো তাৰ পৰা ওলালে বস্তুটো আমি জুখিব লগা হয়। মানে প্লাষ্টিকৰ যিটো কণ্টেইনাৰ লগত আমি জুখিলে মানে সেইটো এইটো ভেলিড নহয়। তাৰ পৰা আমি ড্ৰাগছ এটা উলিয়াই জুখিছোঁ, এটা জোখাত 1.85 গ্ৰাম পাইছোঁ মাত্ৰ। নির্ভীকভাবে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছেন। জেলার একাধিক জায়গাতে করোনা সংক্রমণ ক্রমশ ছড়িয়ে পড়লেও কর্তব্য পালনে তাদের কোনো ত্রুটি নেই। সেই যোদ্ধাদের মনোবল বাড়াতে বুধবার ভারতীয় জনতা যুব মোর্চার বর্জালেঙ্গা মণ্ডল কমিটির উদ্যোগে করোনা ভাইরাসের ফ্রন্টলাইন যোদ্ধাদের সংবর্ধনা জানানো হয়। এদিন সম্পূর্ণ সামাজিক দূরত্ব বজায় রেখে প্রথমে ধলাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতায় কমলাবাড়ি স্বাস্থ্য ও কল্যাণ কেন্দ্রের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের পুষ্প স্তবক ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান কাছাড় জেলা যুবমোর্চার মিডিয়া ইনচার্জ মহিতোষ তাঁতি ও বর্জালেঙ্গা মণ্ডল যুবমোর্চার সভাপতি সুজিত কুমার দাস। এদিন মিষ্টির প্যাকেট ও ফলের রস তুলে দেওয়া হয় স্বাস্থ্যকর্মীদের হাতে। তারপর ধোয়ারবন্দ স্বাস্থ্য ও কল্যাণ কেন্দ্র এবং বর্জালেঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা জানান মণ্ডল যুবমোর্চার সদস্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বর্জালেঙ্গা যুবমোর্চার সভাপতি সৃজিত কুমার দাস জানান, যেভাবে এই সংকটের মুহূর্তে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কাজ করে চলেছেন তাতে আমরা অভিভূত। বক্তব্য রাখেন জেলা যুবমোর্চার মিডিয়া ইনচার্জ মহিতোষ তাঁতি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্জালেঙ্গা মণ্ডল যুবমোর্চার সম্পাদক কেশব দাস, রাশিব দাস প্রমুখ। আমরা বর্জালেঙ্গা মণ্ডল যুবমোর্চার তরফ থেকে যে দুদিনের ভ্যাকসিন ক্যাম্প শুরু হয়েছে, এই ক্যাম্পগুলোতে আজকে আমরা যেতেছি এবং সবাইকে যারা এখানে স্টাফ ডাক্তার নার্স সাপোর্টিং স্টাফ সবাই সম্মান জানানোর লেগে আজকে আমরা এখানে আইছি এবং আগামীতেও আমরা এই প্রোগ্রামগুলো করবো। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের মন্ত্রী শুরু করতে হবে, যিনি আজকে থেকে 3 দিন আগে বর্জালেঙ্গা হেলথ সেন্টারে বলছিলেন যে আমি খুব তাড়াতাড়ি ভ্যাকসিনের ব্যবস্থা করব এবং ক্যাম্পের ব্যবস্থা করব যেটা আজকে শুরু হয়েছে, এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বেহাল অবস্থায় শহরতলির বরজুড়াই স্বাস্থ্যকেন্দ্র। স্বাস্থ্যকেন্দ্রে নেই ছাদ, নেই পানীয় জলের সুবিধা, এমনকি সড়ক পরিষেবায় জরাজীর্ণ অবস্থা। এমত অবস্থায় স্থানীয়রা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে।
এলাকার প্রবীণরা স্বাস্থ্যকেন্দ্রে করোনা ভ্যাকসিন নিতে এসে বঞ্চিত হওয়ায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তারা। চিকিৎসক ও নার্সের সাথে এ নিয়ে কথা বলে তারা বিভাগীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পরামর্শ দেন, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের কাছ থেকে সুদত্তর পাননি তারা। ফলে স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা বর্তমানে লাটে উঠেছে। বুধবার স্থানীয়রা সংবাদ মাধ্যম ডেকে বলেন, বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতিতে এলাকার স্বাস্থ্যকেন্দ্রটি নিষ্ক্রিয় হয়ে পড়েছে। স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা বেহাল থাকায় অতিমারী চলাকালীন সময়ে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই প্রাইমারি সাবসেন্টারটা বেশ কিছুদিন ধরিয়া এখানে গ্রামের মানুষ উপকৃত হইতেছে। আমি অবশ্য এই সাবসেন্টারে বেশি আসি নাই, আজকে আসিয়া দেখলাম সাবসেন্টারের দুরবস্থা। রুগী তো নিত্য ডেইলিও আসে সাবসেন্টারের মধ্যে, ডাক্তারের বাবুর চেম্বারে জল পড়তেছে, নার্স যা যেখানে বসে এখানে সাধ নাই, ডেলিভারি রুমের অবস্থাও বিকল, জল ফলের, তাছাড়া এখানে জলের কানেকশন নাই। দারিদ্রি পাইপলাইন আছে, একবার জলের কানেকশন ছিল, গাড়ি যাওয়া আসার কারণে পাইপলাইনটা ফাটার পরে এখানে আর কানেকশন দেওয়া হয়েছে না, তাই জল নাই, জলেরও ব্যবস্থা নাই। তা বাদে রাস্তার খুব শোচনীয় অবস্থা, মাত্র দশ সাতটা কি আট মিটার জায়গা মাটি দিয়া রাস্তাটা খুললে রাস্তাটাও ভালো হয়, এখানে রাস্তা নাই, চতুর্দিকে জঙ্গল বন, কোনো মেরামতির কোনো ব্যবস্থা নাই, বসার জায়গাও ঠিক নেই, বসার জায়গাও নাই। আমরা আজকে ভুক্তভোগী, ওই অঞ্চলের মানুষ সরকার বাহাদুরের কাছে আবেদন করি আর আমাদের এই উন্নত সাবসেন্টারের যাতে উন্নতি হয় বা মেরামতের কোনো বিকল্প ব্যবস্থা করা হয়, এর জন্য আমরা অনুরোধ রইল। বুধবার সন্ধ্যা ছটা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে 336 জনের মধ্যে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদের মধ্যে প্রত্যেকে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে পজিটিভ শনাক্ত করা হয়। ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যান্ড পাবলিক রিলেশনসের পক্ষ থেকে এই খবর জানানো হয়। এদিকে মারণ ভাইরাসে মৃত্যু অব্যাহত রয়েছে বরাক উপত্যকায়। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও 4 জন পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। এই 4 জনের মধ্যে 2 জন কাছাড় জেলার বাসিন্দা, করিমগঞ্জ জেলার 1 জন এবং হাইলাকান্দি জেলার 1 জনের মৃত্যু হয়েছে। তারা হলেন কাছাড় জেলার নগরটি এস্টেটের বাসিন্দা রেণুবালা চন্দ, বয়স আনুমানিক 81 বছর, করিমগঞ্জ জেলার বাজারিছড়ার বাসিন্দা প্রমেশ পাল, বয়স আনুমানিক 65 বছর, কাছাড় জেলার গোসাইপুরের বাসিন্দা সফিক উদ্দিন বড়ভুইয়া, বয়স আনুমানিক 45 বছর, এবং হাইলাকান্দি জেলার লালামুখের বাসিন্দা রুমি আক্তার লস্কর, বয়স আনুমানিক 22 বছর। রাজ্য সরকার সীমিত লকডাউনের নির্দেশ জারি করার পর থেকে আসাম পুলিশের পক্ষ থেকে লকডাউন যথাযোগ্যভাবে পালন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি ফ্রন্টলাইন কর্মীদের চলাচলের ব্যবস্থা সহ প্রয়োজনীয় পরিষেবাগুলোকে সহায়তা করে যাচ্ছেন। তাদের নিরোগ রাখতে ও করোনা সংক্রমণের প্রকোপ থেকে মুক্ত রাখতে বুধবার শহরের ফ্যান্টাস্টিক ফ্রেন্ডস গ্রুপের তরফ থেকে রাঙ্গিরখাড়িস্থিত পুলিশ আউটপোস্ট স্যানিটাইজ করা হয় এবং তারপর পুলিশ কর্মীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি ওসি প্রণব ডেকাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় সংগঠনের তরফ থেকে। এদিন সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহেলী দেব, অভিজিৎ দাস, পুরকাইস্থ, পিঙ্কি দত্ত সহ অন্যান্যরা। চাঁদপুর জিপির অন্তর্গত দেফলিপার গ্রামের চলাচলের রাস্তার অবস্থা বেহাল। বর্ষার মরশুম শুরু হতেই এই এলাকার মানুষ তাদের প্রয়োজনীয় কাজকর্মে বের হতে পারছেন না। দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া এই গ্রামের মানুষ যোগাযোগ ব্যবস্থার জন্য হয়রানির শিকার হচ্ছেন। বর্ষার মরশুমে রাস্তার উপর চলাচলের উপযোগী করে তুলতে বিভাগীয় কর্তৃপক্ষ সহ সুনাইয়ের বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেছেন লোকজন। এদিন রাস্তার দুর্দশার কথা তুলে ধরেন জাহান উদ্দিন মজুমদার, বিরাজ আহমেদ, আবুল হুসাইল, আলতাফ হোসেন, আসাদুল চৌধুরী প্রমুখ। অনুরোধ করি আর যে আমরা রাস্তার এইরকম কন্ডিশনটা বলতে পারা যান না, আপনারা যে দেখুন বর্তমানে কীরকম পরিস্থিতি চলে। আমরা নিজে স্যান্ডেল হাতে লইয়া
আর এইরকম লঙ্গি আটাই উপরে উঠিয়া দিয়ে করি। আর আমরা তো মান সম্মান আছে একটা জিনিস, বেটিনতে দেখলাম আমরা রাটুর উপরে এইরকম ইয়ে করিয়া, আজকে একজন প্রেগনেন্সি আওরত যদি ওই দিক থেকে ডেলিভারি লাগে লইয়া যাওয়া যায়, কীরকম আমরা কি রকম পরিস্থিতিতে থাকি, কীরকম লইয়া যাইমু আপনার দেখুন। এখন খোঁজা করোনা মহামারী, করোনা মহামারীর কোনো একজন পেশেন্ট যদি হয় এখানে অ্যাম্বুলেন্স আই আইব কীরকম, আর আমরা পেশেন্টে কীরকম নিয়ে তাড়াতাড়ি হসপিটাল পৌঁছাইমু। এইরকম রাস্তার কারণে আমরা শুনাই পূর্বাঞ্চলের মধ্যে এই রাস্তাটা সব থেকে একদম নিম্নস্তর অবস্থায় আছে, কীরকম কাদা কীরকম। এখন তো বৃষ্টির সিজন শুরু হয়েছে, এখন শুরুয়াত যদি সে এইরকম চলে যে আপনাকে দেখুন কীরকম হইব, বাচ্চা স্কুল কীরকম যাইতা। এখন একজন বিদেশি মানুষ আইতা আইয়া কীরকম তার আত্মীয় বাড়ির যাইতো কোনো বেমারি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বোঝাইয়ের জুনিয়র চিকিৎসককে গণপিটুনি, কাণ্ডে সরব দুই সংগঠন, উপযুক্ত শাস্তির দাবি। জনসমাগম নিষিদ্ধের পর কিস্তি আদায়ে আরোহণ ফাইন্যান্সিয়াল, তীব্র ক্ষোভ মহিলাদের। উচ্ছেদ অভিযান, জেসিবি লাগিয়ে 22টি অবৈধ বসতবাড়ি উচ্ছেদ বন বিভাগে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।